पुरुष मानुष के ठीक विश्वास करा जाए ना। आमार बाबार असुस्थतार समय आमार जे पुरुष बंधुटी रातेर पर रात आमार साथे जेगे छिलो ताके आमी अविश्वास करते पारबो ना कोनो दिनी। पुरुष मानुष खूब सुजोग सन्धानी। जे पुरुष बंधुर कांधे माथा रेखे घुमोते घुमोते आमी ढाका थेके सुदूर बगुड़ा पर्यन्त गेलाम, सारा रात ट्रेने एकसाथे थाकलाम, से चाइलेई तो सुजोग निते पारतो, नेयनि तो। पुरुष मानुष कखनो सत् होते पारे ना। आमार बाबा प्रकौशली छिलेन, प्राइवेट कोम्पानिते चाकुरि करतेन, কোটি কোটি টাকার প্রজেক্ট করেছেন, অথচ জীবনে এক টাকাও ঘুষ নেননি, যার ফলশ্রুতিতে মৃত্যুর আগে তাকে চিকিৎসা করাতে গিয়ে আমাদের মানুষের কাছে হাত পাততে হয়েছিল। সেই বাবা নামক পুরুষটিকে আমি অসৎ ভাবি কি করে? পুরুষ মানুষ মানেই দুশ্চরিত্র। একদিন ঝুম বৃষ্টির ভিতর এক পুরুষ বন্ধুর সাথে বাসায় ফিরছিলাম। ঘড়ির কাটায় রাত তখন ১১টা। নীল সেলোফিনে রিকশার সামনের অংশ ঢেকে বৃষ্টিতে ভেজার হাত থেকে বাঁচার চেষ্টা করছি। ওই বৃষ্টির রাতে আমার নিঃশ্বাস দূরত্বে বসা পুরুষ বন্ধুটি চাইলেই তো আমার শরীরে হাত চালিয়ে দিতে পারত, দেয়নি তো। পুরুষ মানুষরা স্বার্থপর। কতবার কত পুরুষ পাবলিক ট্রান্সপোর্টে নিজের জায়গা ছেড়ে দিয়ে অনুরোধ করে আমাকে বসতে দিয়েছে। যে অচেনা অজানা একটা মানুষের জন্য নিজের জায়গা ছেড়ে দেয়, সেই মানুষটাকে আমি স্বার্থপর ভাবি কিভাবে বলুন তো? পুরুষ মানুষ মাত্রই বদনজরে তাকায় মেয়েদের দিকে। একদিন নীল শাড়ি পরে এক পুরুষ বন্ধুর সাথে সন্ধ্যাবেলায় রিকশা চড়ে যাচ্ছিলাম। সে হঠাৎ করে বলল, তোমাকে এক মিনিট দেখতে দেবে? আমি জানি আজ অবধি এমন তুমুল মুগ্ধতা নিয়ে কোনো পুরুষ আমার দিকে তাকায়নি। সব পুরুষের চোখে কাম লালসা থাকে না, আমি বিশ্বাস করি। পুরুষ মানুষ মেয়েদের সম্মান করতে জানে না। এক পুরুষ আমাকে ভালোবাসে, একতরফা ভাবেই ভালোবাসে। তাকে কোনোভাবেই আমার জীবন থেকে তাড়াতে পারছিলাম না বলে খুব অপমান করেছিলাম। সে মাথা পেতে সব অপমান সহ্য করেছিল। তখন আমার রাগ আরো বেড়ে গেল। কেন সে আমার কোনো কথার প্রতিবাদ করছে না? সে আমাকে চমকে দিয়ে বলল, নারীরা তো দেবী হয়, দেবীর সামনে কখনো উঁচু গলায় কথা বলতে নেই। পুরুষের কাছে কোনো মেয়েই নিরাপদ নয়। সেদিন ছিল ২১শে ফেব্রুয়ারি। এত ভিড় বইমেলায় আমার সাথে যে পুরুষ বন্ধুটা ছিল, সে আমাকে না ছুঁয়ে আমার দুই পাশে হাত রেখে ভিড় থেকে আমাকে বের করে আনল, যাতে অন্য কোনো পুরুষের সুযোগ সন্ধানী নোংরা হাত আমাকে ছুঁতে না পারে। সেই পুরুষ বন্ধুর কাছে কি আমি নিরাপদ ছিলাম না? পুরুষ মাত্রই ডমিনেটিং স্বভাবের। আমার এক পরিচিত পুরুষ বিবাহিত জীবনে খুব সুখী। সে কখনো তার সহধর্মিনীর চলার পথে বাধা হয়ে দাঁড়ায় না, তার স্বপ্নগুলোকে সম্মান করে। সহধর্মিনীর চেয়ে সে তাকে সহমর্মী ভেবেছে খুব। দুজন সহযোদ্ধা হয়ে সংসারটাকে ঠেলে নিয়ে যাচ্ছে। সেই পুরুষের রক্তে তো ডমিনেটিং স্বভাব নেই, পুরুষ মাত্রই ধর্ষক। যখন কোনো স্ত্রী ভীষণ আত্মতৃপ্তি নিয়ে বলে, আমার স্বামীর ভেতর আমি আমার বাবার ছায়া দেখতে পাই, সেই পুরুষ আর যাই হোক ধর্ষক হতে পারে না কখনোই। পুরুষ মানুষ কথা দিয়ে কথা রাখে না। প্রেমিকার কথা রাখবে বলে যে প্রেমিক সিগারেট ছেড়ে দেয়, সে কি কথা রাখেনি? পুরুষ মানুষ কঠিন হৃদয়ের অধিকারী। আদরের বোনকে হাস্যোজ্জ্বল মুখে শ্বশুর বাড়িতে পাঠিয়ে যে ভাই আড়ালে দাঁড়িয়ে
চোখের জল ফেলে সেই ভাই নামক পুরুষটি কি কঠিন? এই পৃথিবীতে যেমন ধর্ষক পুরুষ আছে, দুশ্চরিত্র সুযোগ সন্ধানী স্বার্থপর নোংরা পুরুষ আছে, তেমনি আছে ভরসা করার মতো বাবা নামক পুরুষ, বিশ্বাস করার মতো প্রেমিক নামের পুরুষ, বিপদে পাশে পাবার মতো বন্ধু নামক পুরুষ, প্রচণ্ড ভাবে আগলে রাখার মতো ভাই নামের পুরুষ। অবিশ্বাসী পুরুষদের মহা মিছিলে যেন এইসব সত্যিকারের পুরুষেরা হারিয়ে না যায়, তাই কবিতায় থেকো ঋদ্ধ পুরুষ, থেকো আমার শ্রদ্ধায় মননে আর তুমুল ভালোবাসা ও ভরসায়।